বাঙালির প্রিয় উৎসব মুটি পাঞ্জাবি পরে কোথায় আমরা নিঃশ্বাসটাকে ছাড়বো? সাজসজ্জাটা, মাছ মাংস অনেক কিছু, আজ ভাইফোঁটা, প্রস্তুতি রয়েছে তুঙ্গে, মিষ্টি রকমারি, কত রকম ভাবে বলা যায়। রয়েছি শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে, ইতিমধ্যে কিন্তু ভাইফোঁটার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে এই যে কপিটা আছে, এই কপিটা থেকে তোমাদের পছন্দের মতো তোমরা 5টা লাইনকে টিক মারো, যেটা তোমরা এখানে এসে বলবে। কেউ চাইলে বেশি বলতে পারো, বাট 4 থেকে 5টা লাইন ন্যূনতম বলতেই হবে। তাহলে আমরা শুরুটা কীভাবে করছি? একজন অ্যাঙ্কার, সে ওখান থেকে বলে দিচ্ছে যে আমরা এই মুহূর্তে দেখে নেব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটার ছবি। যে অ্যাঙ্কার বললো, ধরো আমি এখান থেকে বললাম হ্যাঁ তিন্নি তুমি ঠিক যেমনটা বললে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে, আর তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটার প্রস্তুতি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার 3 বোন তারা কিন্তু ভাইফোঁটা দিচ্ছেন মন্ত্রী দাদা শোভনদেব চট্টোপাধ্যায়কে, এবং রয়েছে কিন্তু এলাহি খাবারের আয়োজন, রয়েছে ভাত ডাল তরকারি মাছ মাংস অনেক কিছু। আমরা কথা বলে জেনে নেবো, এটা আমরা পরের পার্টে করব তার সাথে কথা বলাটা, বাট আমরা এইটুকুনি আগে বলবো। কেমন ছোট করে বলবে তোমরা ওখান থেকে মেনু, 3 বোন ভাইফোঁটা দিচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি, তোমরা এটাকে নিজেদের মধ্যে করে সাজিয়ে নাও। কেমন? এটা কিন্তু না দেখে করতে হবে। নমস্কার, আপনারা দেখছেন Zee 24 ঘন্টা, আপনাদের সাথে রয়েছি আমি কৃষ্টি। আজ ভাইফোঁটা, ঘরে ঘরে চলছে তারই প্রস্তুতি। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি বা জনপ্রতিনিধি কেউই বাকি নেই, আর এই মুহূর্তে আমরা দেখে নেব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটার ছবি। আমাদের প্রতিনিধি মমি রয়েছে সেখানে, মমিকে বলবো শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটার ছবি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরতে। হ্যাঁ কৃষ্টি, তুমি একদম ঠিক বলেছো, আমি এখন এই মুহূর্তে রয়েছি শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি। মন্ত্রী মশাই কিন্তু বেশ জোর কদমে ভাইফোঁটার আয়োজন করেছে, ইতিমধ্যেই ধুতি পাঞ্জাবি পরে বসেও পড়েছে ভাইফোঁটা নিতে, নানান রকমের পদ, ইলাহি ব্যবস্থাপনা এখানে। নমস্কার, আপনারা দেখছেন Zee 24 ঘন্টা, সঙ্গে রয়েছি আমি নিবেদিতা। আজ ভাইফোঁটা, ঘরে ঘরে তারই প্রস্তুতি, সেলিব্রিটি থেকে শুরু করে রাজনীতিবিদরা কেউই পিছিয়ে নেই, আর আজ আমরা দেখে নেব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ভাই ঘরে ভাইফোঁটার ছবি দৃশ্য। নমস্কার, আপনারা দেখছেন Zee 24 ঘন্টা, সাথে রয়েছি আমি নিবেদিতা। আজ ভাইফোঁটা, ঘরে ঘরে চলছে তারই প্রস্তুতি, সেলিব্রিটি থেকে রাজনীতিবিদ কেউই পিছিয়ে নেই, আর আজ আমরা দেখে নেব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাড়ির ভাইফোঁটার ছবি। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল, কোয়েলকে জানাবো মন্ত্রী মশাইয়ের বাড়ির প্রতি ছবি দেখাতে। কৃষ্টি, তুমি ঠিক যেমনটা বললে, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে, এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই বাড়িতে সাজসজ্জাটা, ভাইফোঁটার প্রস্তুতি রয়েছে তুঙ্গে। মন্ত্রীমশাই ইতিমধ্যেই বসে পড়েছেন তার 3 বোনের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার জন্য, রয়েছে খাবারেরও এলাহি আয়োজন, মাছ মাংস থেকে শুরু করে মিষ্টির রকমারি পদ রয়েছে আজকের মেনুতে। কিন্তু মন্ত্রীমশাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম তার ফোকাস মূলত সাদামাটা ভাত ডাল আর আলু পোস্ততেই। ক্যামেরায় বিশাল পালের সাথে কোয়েল বিশ্বাস, Zee 24 ঘন্টা, কলকাতা। নমস্কার, আপনারা দেখছেন Zee 24 ঘন্টা, আপনাদের সাথে রয়েছি আমি মোনালিসা। আজ ভাইফোঁটা, ঘরে ঘরে চলছে ভাইফোঁটার প্রস্তুতি। নমস্কার, আপনারা দেখছেন Zee 24 ঘন্টা, আপনাদের সাথে রয়েছি আমি মোনালিসা। নমস্কার, আপনারা দেখছেন Zee 24 ঘন্টা, আপনাদের সাথে রয়েছি আমি মোনালিসা। আজ ভাইফোঁটা, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভাইফোঁটার প্রস্তুতি, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি বা রাজনীতিবিদরা। ভাইফোঁটায় কি হয়? ভাইফোঁটায় রাজনীতিবিদ, সেলিব্রিটি, খেলোয়াড়, সাধারণ মানুষ সবাই একসাথে এই দিনটাতে এটাকে সেলিব্রেট করে। তেমনি আমাদের সাথে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি তিন্নি রয়েছে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে, এখানে চলছে ভাইফোঁটার প্রস্তুতি।
সরাসরি আমরা চলে যাব টিমির কাছে, দেখে নেব সেই ছবি। আজ ভাইফোঁটা, সাধারণ মানুষ, সেলিব্রিটি সহ রাজনীতিবিদরাও ভাইফোঁটা সেলিব্রেট করছে। আমাদের প্রতিনিধি তিনি এই মুহূর্তে রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। তার থেকে জেনে নেব শোভন। তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়োর বিষয় নয়, বারবার বলছি ধীরে ধীরে বলো, তাড়াহুড়ো করলে কোনো দিনও বলতে পারবে না। নমস্কার, আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা, আপনাদের সাথে আমি সংযুক্তা। আজ বাঙালির প্রিয় উৎসবগুলির মধ্যে একটি উৎসবে মেতে উঠেছে বাঙালিরা। রাজনীতিবিদ সেলিব্রিটি কেউই বাদ যায়নি এই উৎসবে মেতে উঠতে। আমাদের প্রতিনিধি তিনি রয়েছে আমাদের সাথে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। আমরা তার থেকে জেনে নেব সেখানকার ছবি। হ্যাঁ সংযুক্তা, আমি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছি মতি শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। এখানে কিন্তু প্রস্তুতি রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু ধুতি পাঞ্জাবি পরে একেবারে রেডি। তিনি বসে পড়েছেন তিন বোনের কাছে ভাইফোঁটা নিতে। আর যদি খাবারের দিকের কথা বলি তাহলে খাবারের প্রস্তুতি কিন্তু এলাহি ব্যাপার স্যাপার। মাছ থেকে শুরু করে মাংস, নানা রকমের প্রকারভেদের খাবার কিন্তু রয়েছে এখানে। ক্যামেরায় বিশাল পালের সাথে আমি তিন্নি মণ্ডল, জি চব্বিশ ঘন্টা, কলকাতা। স্টেপ বাই স্টেপ আমরা ফার্স্টে নিউজ চ্যানেলের কপি আমরা রেডি করব। এই তিনটে কপিকে আমরা বাড়িতে ভয়েস ওভার দেবো। ভয়েস ওভারের মতোই কিন্তু আমরা ভয়েস ওভার দেবো। ভয়েস ওভারটাকে আমরা ভাঙবো, আমরা দেখার চেষ্টা করব এটাকে কত রকমভাবে বলা যায়, কোথায় আমরা নিঃশ্বাসটাকে ছাড়বো। আমরা কোনো জায়গায় কিন্তু ঢোক গিলবো না। যদি ঢোক গেলার জায়গা থাকে সেই জায়গাটায় আমরা একটা কথাকে আমরা অফ রেখে আরেকটা কথাকে আমরা বাড়িয়ে দেবো। আমরা এগুলোও তুলি, এগুলো আমরা করে থাকি, এটা করতে হয়। যখন তুমি হার্ড নিউজ অনন্তবারের মতো মানে বলে যাবে, বারংবার বলে যাবে, তোমার গলা শুকিয়ে আসবে, তোমার গলার মধ্যে একটু জড়তা আসবে, তখন তোমাকে কিন্তু সেই ওয়ার্ডটাকে রিপিট করতে হবে। সেখানে তোমাকে খুব টেকনিক্যালি তোমাকে কিন্তু সেখানে পজ নিতে হবে। এটাকে আমরা আস্তে আস্তে বাড়িতে সফট নিউজটাকে প্র্যাকটিস করব। প্রত্যেককে বলবো ভয়েস ওভার দেবে, ভয়েস ওভারটা মোবাইলে রেকর্ড করবে। একবার দিলে, দুবার দিলে, তিনবার দিলে এবার মনে হচ্ছে যে আমার মোটামুটি ভয়েস ওভারটা পারফেকশন, একদম ঠিকঠাক। এবার আমি এটাকে রেকর্ড করব। রেকর্ড করে আমি কি করব সেটাকে আমি সেন্ড করব স্যারেদেরকে বা গ্রুপে সেন্ড করব। আমরা শুনব তোমার কোথায় ভুল হচ্ছে, তোমার কোথায় সয়ের প্রবলেম হচ্ছে, আমরা সেটাকে ঠিক করে দেবো। আমরা বলে দেবো সেই জায়গাটা কী করতে হবে। এটা প্রত্যেকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে।